আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে করে দেখাবো হাইডেন কেক কিংবা হার্ট কেক। এই মার জুড়ে কিছু কেক আর ডেজার্টের ভিডিও থাকবে, তৈরি করে দেখেন, অবশ্যই ভালো লাগবে। কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দিবেন যাতে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে পেয়ে যান। এখানে ময়দা নিয়েছি আমি 1 কাপ, তেল নিয়েছি 1/2 কাপ, বেকিং পাউডার নিয়েছি 1 চা চামচ, চিনি নিয়েছি 1/2 কাপ, ডিম নিয়েছি 2টি, ভ্যানিলা নিয়েছি 1/2 চা চামচ, কালার দিব কয়েক ফোঁটা, আর রুম টেম্পারেচার হতে হবে ডিম। ফ্রিজে থাকলে আগের থেকে বের করে নিতে হবে। ডিম দুটাকে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি, একটা ইলেকট্রিক বিটার দিয়ে বিট করে নিচ্ছি। আপনারা চাইলে হ্যান্ড হুইস দিয়েও করতে পারবেন, কাঁটা চামচ দিয়েও করতে পারবেন। চিনি দিয়ে দিচ্ছি, দিয়ে ডিমের সাথে ভালো করে মিশিয়ে নিব চিনিটাকেও। তেল দিয়ে দিচ্ছি, আমি প্রায় 2 মিনিট বিট করে নিয়েছি সব কিছুকে। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ভ্যানিলা এসেন্স, এটার কারণে ডিমের গন্ধ লাগবে না আর ভ্যানিলার একটা সুন্দর ঘ্রাণ আসবে কেকে। ভেজা উপাদানগুলোকে মিশিয়ে নিয়ে এখন এতে দিয়ে দিচ্ছি শুকনো উপাদানগুলোকে। একটা চালনিতে ময়দা আর বেকিং পাউডার দিয়ে চেলে নিব। এখন সব কিছুকে একসাথে মিশিয়ে নিচ্ছি, আর এখানে আমি সামান্য লবণ দিয়েছি, আপনারা চাইলে দিতে পারেন কিংবা বাদও দিতে পারেন। সাইডগুলোকে ক্লিন করে মাঝখানে এনে দিচ্ছি। এখন এতে কালার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা, দিয়ে মিশিয়ে নিব। মিশিয়ে নিয়েছি, এখন মোল্ডে দিয়ে দিব। যে মোল্ডটাতে নিব সেটার চারপাশে আগে তেল লাগিয়ে দিচ্ছি। তেল লাগিয়ে নিয়ে চারপাশে বেকিং পেপার দিয়ে দিচ্ছি। চাইলে বেকিং পেপার দিতেও পারেন কিংবা না দিলেও কোনো সমস্যা নেই, এটা আলমন্ড করার জন্য। আপনারা চাইলে কাগজ দিতে পারবেন বেকিং পেপারের পরিবর্তনে। মোল্ডে ব্যাটার দিয়ে দিচ্ছি কেকের। কেক মোল্ডটাকে হাত দিয়ে একটু ঝাঁকিয়ে দিচ্ছি যাতে করে ভিতরে বাবল না সৃষ্টি হয়। এখন আমি চুলাই তৈরি করব কেকটায়, এর জন্য একটা পাতিলে মোল্ড দিয়ে বসিয়ে দিয়েছি। আর 10 মিনিট আগে আমি চুলাটাকে জ্বালিয়ে, একদম মৃদু আছে, পাতিলটাকে গরম করে নিব। গরম হয়ে যাওয়ার পর এখন এতে দিয়ে দিচ্ছি মোল্ড, দিয়ে ঢেকে দিব। আর কেকটাকে আমি 45 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ঢাকনা খুলে এখন কেকটাকে চেক করে নামিয়ে নিচ্ছি। আমি একটা শাঁসলিক কাঠি ঢুকিয়ে বের করে নিচ্ছি, ক্লিয়ার এসেছে। তো এটাকে নামিয়ে মোল থেকে আলাদা করে নিব। কেক থেকে বেকিং পেপারগুলোকে সরিয়ে নিচ্ছি। ছুরি দিয়ে এখন কেকটাকে স্লাইস করে নিচ্ছি। এখন এই কেকগুলো থেকে আমি হার্ট শেপের কেটে নিব। আপনারা কুকি কাটা দিয়ে কেটে নিতে পারেন কিংবা কাগজ দিয়ে কেটে নিতে পারেন হার্ট শেপের করে উপরে। আমি এখানে ছোট করে 2টা হার্ট শেপ করে নিব একটার ভিতরে, সেজন্য 2 ছোট ছোট করে কেটে নিচ্ছি। একইভাবে সবগুলোকে করে নিব।
এখানে আমি যে মাপগুলো দিই সেগুলোর কাপগুলো আমি দেখিয়ে দিচ্ছি, কি দিয়ে আমি এগুলোকে মেজারমেন্ট করি। একজন মহিলা আমাকে জিজ্ঞেস করেছিলেন, তো সেজন্য দেখাচ্ছি। প্রথমে আমি যে কেক বানানোর জন্য যেগুলো নিয়েছি এখানেও সেগুলো নিয়েছি, শুধুমাত্র পরিবর্তন করে নিয়েছি। এখানে আমি 1 কাপ আরও 1/4 কাপ নিয়েছি ময়দা, আর নিয়েছি 1/4 কাপ দুধ। এখন একটা মিক্সিং বোলে ডিম দিয়ে দিচ্ছি, দিয়ে একটা ইলেকট্রিক বিটে দিয়ে বিট করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি, তেল দিয়ে দিব। দিয়ে দিচ্ছি দুধ, হাফ চা চামচ পরিমাণ। দিয়ে দিচ্ছি ভ্যানিলা এসেন্স। শুকনো উপাদানগুলোকে এখন বেকিং পাউডার ময়দাগুলোকে চেলে দিচ্ছি। প্রথমে কিছুটা কেক ব্যাটার দিয়ে দিচ্ছি মোল্ডে। মোল্ডের উপরে এখন আমি হার্ট শেপগুলোকে দিয়ে দিচ্ছি, যাতে করে ফাঁক না থাকে সেদিকে খেয়াল রাখবেন। হার্ট শেপগুলো দেওয়া হয়ে গেলে উপরে ব্যাটার দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে একটু ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে করে বাবল সৃষ্টি না হয় ভিতরে। এখন কেক মোল্ডটাকে দিয়ে দিচ্ছি পাতিলে, দিয়ে ঢেকে দিব। কেকটাকে 45 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফর্টি ফাইভ মিনিট পর ঢাকনা খুলে এটাকে নামিয়ে নিচ্ছি, আর নামানোর আগে চেক করে নিচ্ছি একটা শাঁসলিক কাঠি দিয়ে ক্লিয়ার বের হয়েছে। যদি ক্লিয়ার বের না হয় তাহলে আরও 5 মিনিটের জন্য ঢেকে দিবেন। কেকটাকে চুলার থেকে নামিয়ে মোল্ড থেকে বের করে নিচ্ছি। পাশ থেকে বেকিং পেপারগুলোকে ছাড়িয়ে নিচ্ছি। কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এখন কেটে নিচ্ছি। তৈরি করে নিলাম হাইড অ্যান্ড কেক। আপনারা তৈরি করে দেখেন আমার মতো করে। আশা করছি অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে কিংবা আপনাদের পছন্দের আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিও সম্পর্কে কোনো মতামত থাকলে কমেন্টে জানাতে পারেন। আবারও আপনাদের পছন্দের কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।